আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সকলেই ভালো আছেন। ভিউয়ার্স, আমাদের ভিতরে এমন অনেকে রয়েছে যাদের জন্ম নিবন্ধন কার্ড অনলাইনে সার্চ করলে আসতেছে, কিন্তু শুধুমাত্র বাংলা ইনফরমেশনগুলো আসতেছে, ইংরেজি কোনো ইনফরমেশন সেখানে আসতেছে না। জন্ম নিবন্ধন ডিজিটাল হয়েছে, অনলাইনেও আসতেছে, সকল কিছুই ঠিক আছে, কিন্তু জাস্ট আপনার যে ইংলিশ ভার্সনের জন্ম নিবন্ধন কার্ড সেটা আসতেছে না। এটার কারণ কি? এটার কারণ হলো, যখন জন্ম নিবন্ধন কার্ড করেছেন তখন আপনি ইংরেজি তথ্যগুলো আপডেট করেননি। বর্তমানে নতুন যারা জন্ম নিবন্ধন কার্ড করতেছে তারা কিন্তু বাংলা এবং ইংরেজি দুটা তথ্যই ইনপুট করতেছে, যার কারণে তারা চাইলে বাংলা এবং ইংরেজি জন্ম নিবন্ধন কার্ড দুটাই কিন্তু নিতে পারতেছে এবং দুটাই কিন্তু ব্যবহার করতে পারতেছে। কিন্তু আমরা যারা আগে জন্ম নিবন্ধন কার্ড করেছি এবং পরবর্তীতে সেটা ডিজিটালাইজেশন হয়েছে, তাদের অনেকেরই কিন্তু এই সমস্যাটি হচ্ছে, শুধুমাত্র বাংলা তথ্যগুলো অনলাইনে দেখা যাচ্ছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনি আপনার জন্মসনদকে বাংলা থেকে ইংরেজি করতে পারেন। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট, ভিডিওর নিচে থাকা লাইক বাটনে ক্লিক করে একটি লাইক দিয়ে দিবেন, আর অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। ভিউয়ার্স, দেখুন আমি চলে আসছি জন্ম নিবন্ধন তথ্য যাচাইয়ের ওয়েবসাইটটিতে। এখানে আমি একটি জন্ম নিবন্ধনের নাম্বার দিয়েছি, নিচে জন্ম তারিখ দিয়েছি, এটাকে আমি যাচাই করে আপনাদেরকে দেখাবো যে এখানে শুধুমাত্র বাংলা তথ্য রয়েছে, ইংরেজি তথ্য নেই। তো এখানে আমি সকল কিছু দিয়ে এখান থেকে সার্চে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন আমি যার জন্ম নিবন্ধন কার্ডের নাম্বার দিয়েছি তার জন্ম তথ্য এখানে চলে আসছে। কিন্তু এখানে দেখুন ব্যক্তির নাম বাংলাতে রয়েছে কিন্তু ব্যক্তির নাম ইংরেজিতে নেই, মাদার্স নেম ইংরেজিতে নেই, ফাদার্স নেম ইংরেজিতে নেই। এবার যদি এই ব্যক্তির ইংরেজি জন্মসনদ বের করতে যায় তাহলে যে কাজটি করতে হবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো যাদের এরকম বাংলা আছে ইংরাজি নেই, তারা যে কাজটি করবেন, চলে যাবেন bdris.gov.bd এই ওয়েবসাইটটিতে। আপনাদের সুবিধার জন্য লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে। তো এখানে আসার পর আপনারা জন্ম নিবন্ধনে ক্লিক করবেন, তারপর এখান থেকে জন্ম নিবন্ধন তথ্য সংশোধন আবেদন এই অপশনটিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই দেখতে পারবেন জন্ম তথ্য সংশোধনের জন্য আবেদন এইখানে আপনাদেরকে নিয়ে আসবে। তো এখানে দেখতে পারবেন জন্ম নিবন্ধনের নাম্বার দিতে বলবে এবং জন্ম তারিখ দিতে বলবে। তো এখানে আপনি আপনার জন্ম নিবন্ধনের নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে অনুসন্ধানে ক্লিক করবেন। অনুসন্ধানে ক্লিক করলে দেখতে পারবেন আপনার নাম চলে আসছে, পিতার নাম চলে আসছে। এবার আপনি এখান থেকে নির্বাচন করুন, এই অপশনটিতে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে কনফার্ম অপশনে ক্লিক করবেন। কনফার্ম অপশনে ক্লিক করলে দেখতে পারবেন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। বন্ধুরা, এবার আপনারা এখানে আপনার কার্যালয়ের ঠিকানা দিবেন, এখানে দেশ সিলেক্ট করবেন, বিভাগ সিলেক্ট করবেন, তারপরে আপনার উপজেলা সিলেক্ট করবেন, ইউনিয়ন পরিষদ সিলেক্ট করে এখান থেকে পরবর্তীতে প্রেস করবেন। পরবর্তীতে প্রেস করলে দেখতে পারবেন এখানে আপনাকে জন্ম তথ্য সংশোধন করার কথা বলা হয়েছে। তো এখানে যেহেতু আপনার ইংরেজি তথ্য নেই, তাই আপনাকে জন্ম তথ্য সংশোধন করে ইংরেজি তথ্য এখানে অ্যাড করতে হবে। যেহেতু আপনার বাংলা তথ্যে কোনো ভুল নেই, সেক্ষেত্রে আপনি এখান থেকে সিলেক্ট করবেন নাম ইংরেজিতে। তো নাম ইংরেজিতে দেওয়ার পরে এখানে চাহিত তথ্যের জায়গায় আপনি এখানে আপনার যে ইংরেজি নাম রয়েছে সেই ইংরেজি নাম দিয়ে দিবেন। তারপরে এখান থেকে সিলেক্ট করবেন ভুল লিপিবদ্ধ করা হয়েছে। এবার এখান থেকে আরও তথ্য সংশোধন করুন, এই অপশনটিতে ক্লিক করে এখানে আপনি দিবেন পিতার নাম ইংরেজিতে। এখানে আপনি আবার পিতার নাম এখানে দিয়ে দিবেন। পিতার নাম দেওয়ার পরে এখানে আবার সিলেক্ট করবেন ভুল লিপিবদ্ধ করা হয়েছিল। সেম একইভাবে আপনি আবারও এখানে আরও তথ্য সংযোজন করুন, এই অপশনটিতে ক্লিক করে মাতার নাম ইংরেজিতে এই অপশনটিতে ক্লিক করবেন এবং এখানে আপনার মাতার নাম দিয়ে দিবেন। এবং এখানে দেখতে পারবেন যে রয়েছে নামের প্রথম অংশ ইংরেজি, নামের শেষের অংশ ইংরেজি। এই অপশনগুলো যেগুলো ইংরেজি রয়েছে সেই অপশনগুলো আপনি এখান থেকে ফিল আপ করবেন এবং এখান থেকে সিলেক্ট করে দিবেন ভুল লিপিবদ্ধ করা হয়েছিল। সেম একইভাবে আপনার ইংরেজি তথ্যগুলো এখানে আপনি অ্যাড করবেন। অ্যাড করার পরে এখানে আপনার ঠিকানা দিবেন, জন্মস্থানের ঠিকানা এখানে বাংলায় দিবেন, ইংরেজিতে দিবেন। সেম একইভাবে স্থায়ী ঠিকানা বাংলায় দিবেন, ইংরেজিতে দিবেন। বর্তমান ঠিকানা স্থায়ী এবং ইংরেজি দুটাই দিবেন। এবং এখানে আবেদনকারীর তথ্যের জায়গায় আপনি নিজ হলে নিজ দিবেন, পিতা হলে পিতা দিবেন, মাতা হলে মাতা দিবেন। তো এখান থেকে আমি নিজেই করতেছি, তাই এখান থেকে নিজ দিলাম। দেওয়ার পরে এখানে আপনার ফোন নাম্বারটি দিয়ে দিবেন। ফোন নাম্বার দেওয়ার পরে এখানে ইমেল অ্যাড্রেসের যদি আপনার থাকে তাহলে দিবেন, না থাকলে দেওয়ার প্রয়োজন নেই। এবার এখানে আপনাদেরকে একটি কাজ করতে হবে, সেটা হলো সংযোজন। এখানে এই সংযোজন অপশনে ক্লিক করে আপনি আপনার যে ইংরেজি নামের যে প্রমাণক সেই প্রমাণকটি আপনি এখানে সাবমিট করবেন। সেই ক্ষেত্রে আপনি আপনার ভোটার আইডি কার্ড দিতে পারেন, স্কুল সার্টিফিকেট দিতে পারেন, যদি আপনি আপনার জন্ম তারিখ সংশোধন না করেন সেক্ষেত্রে সেটা কিন্তু অ্যাকসেপ্টেবল হবে। তো এখান থেকে আপনি সিলেক্ট করে এখান থেকে আপনি যদি স্কুল সার্টিফিকেট দিয়ে থাকেন তাহলে প্রাইমারি স্কুল সার্টিফিকেট বা যেটা দিবেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। করার পরে এখান থেকে স্টার্টে ক্লিক করলে দেখতে পারবেন সেটা এখানে আপলোড হয়ে যাবে। তো বন্ধুরা, এখানে আপনি যে ইংরেজি তথ্যটি দিচ্ছেন সেই তথ্যটি সঠিক কিনা সেটা বোঝার জন্য যে প্রমাণক দেওয়ার প্রয়োজন সেই প্রমাণকটি আপনি এখানে সঠিকভাবে দিয়ে দিবেন। বন্ধুরা, এখানে সকল তথ্য
সঠিকভাবে দিয়ে আপনি এখান থেকে পেমেন্টের মাধ্যম রয়েছে এটাকে আপনারা পে ইন ক্যাশ এই অপশনটিতে ক্লিক করে এখান থেকে সাবমিটে ক্লিক করে দিবেন। সাবমিটে ক্লিক করলে দেখতে পারবেন আপনার এখানে তথ্যটি সাবমিট হয়ে যাবে এবং এখানে দেখতে পাচ্ছেন আপনার আবেদনপত্রটি সফলভাবে সাবমিট করা হয়েছে এরকম লেখা আসবে। এখানে একটি আবেদনপত্রের নাম্বার দেওয়া হবে আপনাকে। তো এবার আপনাদের যে কাজটি করতে হবে, আবেদনপত্র যে প্রিন্ট নামের অপশন রয়েছে আবেদনপত্র প্রিন্ট, এই অপশনটিতে ক্লিক করে এই আবেদনপত্রটিকে আপনাকে প্রিন্ট করে নিতে হবে। আবেদনপত্রটি প্রিন্ট করা হয়ে গেলে আপনি এটা নিয়ে চলে যাবেন আপনার নিবন্ধকের কার্যালয়ে, সেখানে গিয়ে আপনি এটা জমা দিবেন এবং জমা দেওয়ার সাথে সাথে যে ডকুমেন্টগুলো আপনি এখানে সাবমিট করেছেন সেগুলোও কিন্তু এখানে এই ফর্মের সাথে জমা দিতে হবে। সেটা জমা দেওয়ার কিছুদিন পরেই কিন্তু আপনার ইংরেজি যে জন্মসনদ, সেই ইংরেজি জন্মসনদটি কিন্তু আপনি পেয়ে যাবেন এবং ইংরেজিতে জন্মসনদটি কিন্তু অনলাইনেও আপডেট হয়ে যাবে। তো বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিও। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনারা আপনার জন্ম নিবন্ধনকে বাংলা থেকে ইংরেজিতে করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন, আর আপনি যদি মনে করে থাকেন আমাদের এই চ্যানেলটি দেখে আপনি কোনো কিছু শিখতে পারছেন, জানতে পারছেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর একটি কথা, আমাদের ফেসবুক গ্রুপ খোলা হয়েছে, আপনারা চাইলে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন। ফেসবুক গ্রুপের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।